পাকিস্তান সেনাবাহিনীর নৃশংসতায় বিপর্যস্ত দেশটির পশতুন সংখ্যালঘুরা এখন আলাদা দেশের দাবি জানাতে শুরু করেছে। রাস্তায় নেমে তারা বলেছেন, দেশের পরিস্থিতির উন্নতি না হলে তারা পৃথক রাষ্ট্রের দাবি আরও জোরদার করবেন। ইসলামাবাদের সুপ্রিম কোর্টের সামনে পাকিস্তানের পশতুনরা একটি বিশাল সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশ থেকে এসব হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে পশতুন নেতা মঞ্জুর পাশতিনকে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে বলতে দেখা যায়, তারা পৃথক দেশের দাবি অব্যাহত রাখবে। পশতুন তাহফুজ মুভমেন্টের নেতা বলেন, পাকিস্তানের নেতারা সেনাবাহিনীর জেনারেলদের দাস। তিনি আরো বলেন, পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালানো তালেবানদের পেছনে পাকিস্তান সেনাবাহিনীও রয়েছে। পশতুনদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধ করতে হবে এবং পাকিস্তান সেনাবাহিনীর উচিত অবিলম্বে তালেবানদের থামানো। এই সমাবেশে পাশতিন বলেন, আপনারা যদি পাকিস্তান সঠিকভাবে চালাতে না পারেন, তাহলে আপনাদের প্রতিদিন একই সমস্যার মুখোমুখি হতে হবে, যা আমাদের স্বাধীনতার দাবিতে বাধ্য করবে। মঞ্জুরের সংগঠন পিটিএম মূলত পাকিস্তানের পশতুভাষীদের নাগরিক অধিকার আন্দোলন। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন পশতু জনপদের সক্রিয় এরা। তাদের সমাবেশ ও লং মার্চগুলোতে বিপুল জনসমাবেশ ঘটছে। নিজেদের এলাকায় সশস্ত্র বাহিনীর মানবাধিকার লঙ্ঘন নিয়ে তাদের যত ক্ষোভ। 2020 সালের 27 জানুয়ারি পেশোয়ার থেকে মঞ্জুর পাশতিনকে গ্রেফতার করেছিল পাকিস্তান সরকার। পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম প্রধান বেসামরিক প্রতিপক্ষ বিবেচনা করা হয় থাকে। ইমরান খানের ক্ষমতাচ্যুত, কারাবাস। 5 বছরের সাজা মার্কিন নব্য উপনিবেশিক কৌশলের প্রতিফলন। ইমরান খানের জনগণের ভোটে নির্বাচিত বৈধ সরকারকে সরিয়ে দিতে পাকিস্তানকে চাপ দিয়েছিল মার্কিন কূটনৈতিক। পাকিস্তানের কর্মকর্তা এবং মার্কিন পররাষ্ট্র দফতরের 2 কর্মকর্তার মধ্যে কথোপকথনের উদ্ধৃতি সহ একটি তথ্য ফাঁস হওয়া নথিতে 2022 সালে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। মার্কিন সরকার রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতি ইমরান খানের নিরপেক্ষতার কারণে ইমরান খানকে অপসারণের জন্য পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেছিল। 9 আগস্ট পাকিস্তানের সামরিক সূত্র থেকে প্রাপ্ত একটি গোপন কূটনৈতিক তার বার্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট রিপোর্ট করেছে। কূটনৈতিক তার বার্তাটি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতের মধ্যে 7 মার্চ 2022 একটি বৈঠকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রুশ আক্রমণের বিষয়ে ইমরান খানের অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছিল। ইমরান খানের মস্কো সফর যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করেছিল। বলা হচ্ছে, এই কূটনৈতিক বৈঠকটি ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের 2 সপ্তাহ পরে ঘটে, যখন ইমরান খান মস্কো যাচ্ছিলেন। রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান যখন ইউক্রেনের বিষয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছিলেন, তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু উত্তর দিয়েছিলেন যে ইমরান খানের আচরণই সমস্যাজনক এবং ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট সফল হলে ওয়াশিংটনের সবাইকে ক্ষমা করা হবে, অন্যথায় আমি মনে করি এগিয়ে যাওয়া কঠিন হবে। গোপন তারের কথিত টেক্সট ইমরান খানের প্রতি মার্কিন ক্রোধের বহিঃপ্রকাশ। যখন ফাঁস হয় এই তথ্যের উপর জনসম্মুখে এবং সংবাদ মাধ্যমে আলোচনা চলছে, ঠিক তখন পাকিস্তানের সামরিক বাহিনী পাকিস্তানের নাগরিক সমাজের উপর নজিরবিহীন আক্রমণ শুরু করেছে, যাতে ভিন্ন মত ও স্বাধীন মত প্রকাশ কেউ না করে। সাম্প্রতিক মাসগুলোতে সামরিক নেতৃত্বাধীন সরকার কেবল ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে নয়, বরং সামরিক বাহিনীর মধ্যে সন্দেহভাজনদের বিরুদ্ধেও দমন নিপীড়ন করেছে। নারীরাও রক্ষা পায়নি। গত সপ্তাহে সরকার একটি আইন পাশ করেছে, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানাহীন তদন্ত করা যাবে এবং কারাগারে নেওয়া যাবে। সুশীল সমাজের হাজার হাজার সদস্য, যাদের বেশিরভাগই ইমরান খানের সমর্থক, সামরিক বাহিনী দ্বারা আটক রয়েছে। নিরাপত্তা বাহিনীর দ্বারা নির্যাতনের বিশ্বাসযোগ্য প্রতিবেদনে উঠে এসেছে, হেফাজতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমের উপর জঘন্য ক্র্যাকডাউন শুরু হয়েছে। আরশাদ শরীফ একজন বিশিষ্ট পাকিস্তানি সাংবাদিক, যিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন, তাকে গত অক্টোবরে নাইরোবিতে গুলি করে হত্যা করা হয়েছিল। আরেকজন সুপরিচিত সাংবাদিক ইমরান রিয়াজ খান এই মে মাসে একটি বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছিল এবং এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দুজনেই ইমরান খানের ক্ষমতাচ্যুত করার গোপন মার্কিন ষড়যন্ত্রের বিষয়ে রিপোর্টিং করছিলেন। সংবাদপত্রের উপরে আক্রমণগুলো ভয়ের পরিবেশ তৈরি করেছে, যা পাকিস্তানের সাংবাদিক এবং সংবাদ সংস্থাগুলোকে সঠিক প্রতিবেদন করা কার্যকরভাবে অসম্ভব করে তুলেছে। বছরের পর বছর ধরে পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে মার্কিন সরকারের পৃষ্ঠপোষকতামূলক সম্পর্ক রয়েছে, যার কারণে পাকিস্তানের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে প্রভাব সৃষ্টি করে আসছে। অনেক পাকিস্তানি দেশটির অর্থনীতির বৃদ্ধি
দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার এবং দেশটির ক্ষমতার ক্ষেত্রে একটি দুর্বোধ্য বাধা হিসেবে পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে মার্কিন সরকারের পৃষ্ঠপোষকতাকে কারণ হিসেবে দেখে। এই সম্পর্কের কারণে পাকিস্তানের অর্থপূর্ণ স্বাধীনতার অভাব রয়েছে, সামরিক বাহিনীকে অভ্যন্তরীণ রাজনীতিতে একটি অদৃশ্য শক্তিতে পরিণত করেছে। পাকিস্তানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারণে মার্কিন জড়িত থাকার অভিযোগ বর্তমানে সুস্পষ্ট। জনসাধারণ বিশ্বাস করে যে সামরিক বাহিনী পাকিস্তানকে 1971 সালের মতো একটি সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা বাংলাদেশকে স্বাধীনতার দিকে পরিচালিত করেছিল, যার পেছনে আমেরিকার মদদ ছিল। গত সপ্তাহে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার এবং তোষাখানা মামলায় তার পরবর্তী সাজা, তার ক্ষমতাচ্যুত এবং অন্তর্নিহিত কারণগুলোর জন্য মার্কিন সরকারের মদদ রয়েছে বলে মনে করে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের সমর্থকরা। পাকিস্তানের জনগণ এবং ইমরান খানের দল পিটিআর নেতারা অভিযোগ করেছেন যে ইমরান খানকে একটি মুক্ত ও নিরপেক্ষ বিচারের অনুমতি দেওয়া হয়নি এবং 5 আগস্ট তার গ্রেফতার পূর্ব নির্ধারিত এবং বেআইনি ছিল। তার উকিলদের তার সঙ্গে দেখা করতে এবং আদালত প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। আদালতের রায় ঘোষণার আগেই ইমরান খানের বাসভবন পুলিশ ঘিরে রেখেছিল। দোষী সাব্যস্ত হওয়ার ফলে ইমরান খানকে 5 বছরের জন্য নির্বাচনী রাজনীতি থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, যা সম্ভাব্যভাবে পাকিস্তানের রাজনৈতিক দৃশ্যপটকে নতুন মোড় দিয়েছে। পাকিস্তানের জনগণ এবং ইমরান খানের দল পিটিআই নেতাদের দাবি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। প্রসঙ্গক্রমে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছেন জো বাইডেন সরকার। ট্রাম্প অভিযোগগুলিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন তার বিরুদ্ধে তদন্তগুলো অসম্মানজনক, সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ট্রাম্পের একজন মুখপাত্র ট্রাম্পের বিরুদ্ধে করা সকল ফৌজদারি অভিযোগকে 1930-এর দশকে নাৎসি জার্মানি, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য স্বৈরাচারী শাসন ব্যবস্থার সাথে তুলনা করেছেন এবং তাদেরকে অ-আমেরিকান বলে অভিহিত করেছেন। অর্থাৎ আমেরিকার নিজের দেশেই সরকারের বিরুদ্ধে বিরোধী দলকে দমনের অভিযোগ উঠেছে। এদিকে আবারও লন্ডন উড়ে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বহুলকাঙ্ক্ষিত এই সফরে তিনি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করছেন। দুই ভাইয়ের এই বৈঠক থেকে আসন্ন জাতীয় নির্বাচনে তাদের প্রচারণা কৌশল এবং নওয়াজ শরিফের দেশে ফেরার ঘোষণা আসতে পারে। এ মাসে তার 16 মাসের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর এটাই তার প্রথম লন্ডন সফর। এই সফরে তার সঙ্গে রয়েছেন ছেলে সালমান শেহবাজ। এই সফরে দলীয় প্রধান নওয়াজ শরিফের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং করার কথা শেহবাজ শরিফের। এছাড়া এসব মিটিংয়ে যোগ দিতে পারেন দলের অন্য গুরুত্বপূর্ণ নেতারা। এজন্য আগেভাগে লন্ডনে অবস্থান নিয়েছেন সদ্যবিদায়ী সরকারের কেন্দ্রীয় বেশ কয়েকজন মন্ত্রী। এতে নওয়াজ শরিফের দেশে ফেরার ইস্যু নিয়েও আলোচনা হতে পারে। এ আলোচনায় যুক্ত হতে পারেন দলের আইনজীবী টিমও। এর আগে 9 আগস্ট শেহবাজ শরিফ বলেন সেপ্টেম্বরে পাকিস্তান ফিরবে নওয়াজ শরিফ।